সীতাকুণ্ড উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে বিএনপি জামাতর ডাহা অবরোধের প্রতিবাদে পৌরসদর শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নভেম্বর ৬ তারিখ সোমবার বিকাল ৪টায় পৌরসদর উত্তর বাজারত বিএনপি জামাতর ডাহা নৈরাজ্যকর অবরোধের বিরুদ্ধে উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাবু দুলাল চন্দ্র দেশ সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মেম্বার মোহাম্মদ শাহাবুদ্দিনের পরিচালনায় শান্তি মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। এডে প্রধান অতিথি আছেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সেক্রেটারি নাসিরুদ্দিন দিদার, সহসভাপতি আবুল আইস জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক চৌধুরী রুকন, মহিলা যুগ্ম সম্পাদিকা শামিমা লাবলি ও উত্তর জেলা মহিলা বিষয়ক সভানেত্রী আয়েশা রুনা জাতিসংঘের নাম হচ্ছে ক্ষমতায় আসবে C+ চট্টগ্রাম।